মানুষ আটটি কারণে অহংকার করে থাকে। এই আটটি জিনিস যদি সে অর্জন করতে পারে, এই আটটি জিনিসের কারণে সে অহংকার করে থাকে। অথচ অহংকার করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর নবী বলেছেন যে যার মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে অহংকার করাটা বড় ধরনের একটি অপরাধ। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো, নাউজুবিল্লাহ। তাহলে অহংকার কোনো বান্দার জন্য সাজে না, অহংকার মাত্র সাজে আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষের জন্য তো অহংকার সাজে না। অহংকার করলে এর পরিণতি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালা হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালা হাব্বাতিন মিন খারদালিন মিন কিবির। রাওয়াহুল মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে জাররা পরিমাণ ঈমান থাকবে ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। আর আল্লাহ রাসূল বলেছেন তারপরে, যার মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে ওই বান্দাটা কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না, নাউজুবিল্লাহ বলেন। তাহলে জাররা পরিমাণ অহংকার থাকলে আপনি কি করবেন না? জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তাহলে অহংকারটা কত মারাত্মক একটি অপরাধ আপনি একটু চিন্তা করে দেখেছেন? আমরা কথায় কাজে হাঁটায় বসায় অহংকার করে থাকি, এই অহংকার করা যাবে না। মানুষ যখন কিছু কোয়ালিটি অর্জন করে ফেলে, কিছু গুণ যখন অর্জন করে ফেলে, তখন দেখা যায় তার মধ্যে একটা অহংকারী ভাব চলে আসে। এক নম্বরে যেমন এলেম, বেশি এলেম যখন মানুষ অর্জন করে ফেলে তখন তার মধ্যে একটা অহংকারী ভাব চলে আসে যে আমার চাইতে জ্ঞানী কেউ নাই, আমার চাইতে বেশি জানেওয়ালা কেউ নাই। সে নিজেকে একমাত্র শিক্ষিত মনে করে, অন্যদেরকে মূর্খ মনে করে। যারা সবাই না, অনেকে এরকম করে থাকে জ্ঞানের কারণে, কথা বলেন ঠিক কি না? তারপরে দুই নম্বরে হচ্ছে ইবাদত। অধিক ইবাদত যারা করে তারা মনে করে, কিছু কিছু লোক মনে করে যে আমি এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি সুদমুক্ত জীবন করি, আমি ভালো কাজ করি, আর কেউ ভালো কাজ করে না, কথা বলেন ঠিক কিনা? এই ইবাদত নিয়েও কি করে? অহংকার করে। তিন নম্বরে আসেন, মানুষ যেই কারণে অহংকার করে সেটা হচ্ছে অধিক টাকা পয়সার মালিক হলে, কথা বলেন ঠিক কিনা? তার কাছে টাকা আছে, তার কাছে টাকা পয়সার অভাব নেই, সে টাকার দাপটে অহংকার করে, এটা করা যাবে না। টাকা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আজকে আপনাকে আল্লাহ তাআলা লক্ষ কোটি টাকার মালিক বানিয়েছেন, কালকে এমনও হতে পারে আপনি গরিব হয়ে যেতে পারেন, রাস্তার ফকির হতে পারেন। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, আল্লাহ তাআলা চাইলে সকালবেলার ধনীকে বিকেল বেলায় ফকির বানাইতে পারে কি পারে না? পারে। তারপরে আসেন চার নম্বর কারণ হচ্ছে বংশের অহংকার করে। কেউ যদি ভালো বংশের হয়, ভালো মর্যাদাশীল বংশের হয়, চৌধুরী খান হ্যাঁ বুইয়া অমুক তুমুক বংশের যদি হয়, তখন কি করে? অহংকার করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে জন্মগ্রহণ করেছেন তার চাইতে শ্রেষ্ঠ বংশ পৃথিবীতে আর নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে জাররা পরিমাণ অহংকার করে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য অহংকারের কারণে কি করা যাবে না? বংশের কারণে অহংকার করা যাবে না। তারপরে পাঁচ নম্বরে হচ্ছে একটু সম্মানী যখন হয়ে ওঠে তখন মানুষ অহংকার করে, কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন তাকে একটু সম্মান করে, হ্যাঁ সম্মান করার কারণে সে একটু অহংকার হয়ে যায়, সে পা থেকে জুতা খুলে না, সে মানে এমন একটা ভাব ধরে থাকে মনে হয় যে তার চাইতে সম্মানী দুনিয়াতে আর কেহ নাই, কথা বলেন ঠিক কিনা? তারপরে ছয় নম্বরে হচ্ছে কামিয়াবি। মনে করেন সে কিছু একটা অর্জন করে ফেলেছে, বিসিএস ক্যাডার হয়েছে, ইউনু হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কিছু একটা অর্জন করে ফেলেছে, এই অর্জন করার কারণেও মানুষ অহংকার করে থাকে। মনে রাখবেন এই সম্মান তো আল্লাহ দিয়েছে আপনাকে, আবার যদি অহংকার করেন এই সম্মান তো আল্লাহই উঠায় নিতে পারে, পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্য এই কারণে অহংকার করতে পারবেন না। সাত নম্বরে হচ্ছে সৌন্দর্য। কি সৌন্দর্য? এই সৌন্দর্যের কারণেও মানুষ অহংকার করে যে আরে আমি এত সুন্দর, আমার চাইতে সুন্দর কেউ নাই, আমার চাইতে রূপবতী গুণবতী কেউ নাই। গ্রামের মধ্যে যদি একটা সুন্দরী মেয়ে থাকে, দেখা যায় যে তার অহংকারের দাপটের ঠেলায় কেউ থাকতে পারে না। বা গ্রামের মধ্যে একটা ছেলে যদি খুব সুন্দর থাকে, তার দাপটের ঠেলায় কেউ থাকতে পারে না, মনে হয় যে রাস্তাটা পুরো সেই কিনছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই অহংকারগুলো করা যাবে না। আট নম্বরে হচ্ছে ক্ষমতার কারণে মানুষ অহংকার করে। কিসের কারণে?
ক্ষমতার কারণে। আপনি মনে করেন যে এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী হয়েছেন, ক্ষমতা হাতে পেয়েছেন, মনে রাখবেন আল্লাহ ক্ষমতা দিতেও পারে আবার ক্ষমতা নিতেও পারে। ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত হিসেবে দিয়েছে, আপনি এটাকে ভালো ব্যবহার করুন, অপব্যবহার করবেন না, গরিব অসহায় মানুষদের উপরে কোনো অন্যায় অবিচার করবেন না। ক্ষমতা আল্লাহ দিতেও পারে নিতেও পারে, মনে রাখবেন ক্ষমতাসীন ব্যক্তিদেরকেও জুতার পিঠা খাওয়াই আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামিয়েছে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য ক্ষমতার দাপট এগুলো দেখানো যাবে না। এই আটটি কারণে মানুষ মূলত অহংকার করে থাকে। এই আটটি যখন অর্জন করে হলে মনে রাখবেন এই গুণগুলো অর্জন করা ভালো, কিন্তু অর্জন করা অহংকার করাটা ভালো না, কথা বলেন ঠিক কিনা। এই গুণগুলো অর্জন করবেন কিন্তু অর্জন করে অহংকার করবেন না, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ, জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর কুমিল্লা।